Okay. Oh, যেখানে ছিলাম আমরা আমরা কি করেছি লাস্ট ক্লাস পর্যন্ত আমরা মোটামুটি ক্লায়েন্টের সাইজ যেরকম হয় এগুলো মোটামুটি আমাদের আইডিয়া চলে আসছে দুইটা আমরা প্রজেক্ট করেছি একটা হচ্ছে ওয়ান পেজ ল্যান্ডিং পেজের প্রজেক্ট আর একটা হচ্ছে মোটামুটি একটা প্রজেক্ট করে ফেলেছি আর আমরা একটা নিউজপেপার সাইট থেকে আইডিয়া নিয়েছি এরকম একটা সাইট আমরা ডিজাইন করেছি আমরা মেগা মেনু করেছি সো এখন নেক্সটের দিকে আমাদের ফোকাস হবে হচ্ছে ক্লায়েন্টের সাইডে ফিচার অ্যাড করা ফিচারগুলো কিভাবে অ্যাড করে লাইক আমাদের এই ব্রাউজারের মধ্যে আমরা ফিচার অ্যাড করার জন্য কি করি বলেন তো মানে একটা ফাংশন বা একটা কাজ নাই এক্সটেনশন ইউজ করি আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্লাগইনস ইউজ করি হ্যাঁ এখন কোন প্লাগইন যদি অলরেডি ইনস্টল থাকে সেই প্লাগইনের কাজ যদি বাড়াইতে চাই সে ক্ষেত্রে কি করি আমি যে কোনো কোড বা যেকোনো কিছু পরিবর্তন করতে পারি যাতে মেইন থিমটা ইফেক্টেড না হয় যাতে থিম আপডেট করলে পরে ইফেক্টটা যেন না হয় কোনো প্রবলেম ক্রিয়েট না হয় ওকে গ্রেট সবার এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে এগুলো বেসিক বিষয় এই বিষয়গুলো ক্লিয়ার না থাকলে কিন্তু প্রজেক্ট নেওয়া কষ্ট হয়ে যাবে ক্লায়েন্ট কখনো যদি কিছু জিজ্ঞাসা করে আপনাকে ওই জিনিসগুলো কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না কমফোর্টেবলি যেমন ধরেন ক্লায়েন্ট বললো যে আচ্ছা যারা মিউট নাই আমরা একটু কাইন্ডলি মিউট করে রাখবো না হলে অনেক নয়েজ চলে আসে মাঝে ফোনটা ওকে যেটা বলতেছিলাম সো ক্লায়েন্ট যদি আমাকে এসে বলে যে আমার একটা এলিমেন্টরের সাইট আছে আমি ওইখান থেকে ডিজাইন করে রেখেছি আমার জাস্ট কয়েকটা পেজ আমি এইভাবে কপি করবো তুমি কিভাবে কপি করবা তো তখন আপনি বলতে পারেন আমার কাছে কয়েকটা অপশন আছে একটা অপশন আছে আমি পুরো সাইটটা ব্যাকআপ নিব ওইখানে তুলে দিব আমার কাছে কিছু প্লাগইন আছে জানা মতে আরেকটা অপশন কি হতে পারে বলেন তো টেমপ্লেট তুলে দিতে পারে বলেন বলেন একটা কি হতে পারে পেজ কপি করার জন্য হ্যাপি অ্যাডন্স এর একটা ফিচার আছে জিপটার ওই অপশনটা আমরা চাইলে ক্রস ডোমেইন কপি পেস্ট তাই না হ্যাপি অ্যাডন্স ধরুন ওটা নাই ক্লায়েন্টের সাইডে হ্যাপি অ্যাডন্সটা পেজটা নাই ফ্রিটাতে তো এটা সাপোর্ট করে না সেক্ষেত্রে কি করব টেমপ্লেট নিব টেমপ্লেটটা কি ফাইল আকারে যায় টেমপ্লেট আপনাকে কেউ যদি এসে বলে ভাই আমি এভাবে করবো আমি এই ফাইলটা জেনারেট করে এই ফাইলটা এভাবে তুলে দেবো তখন আপনি বুঝবেন না যে এই লোকটা কাজ পারে তাই না আপনার কিন্তু আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে বাকিরা সবাই বলতেছে আমি কাজ পারি আমাকে দাও 25 বছর ধরে কাজ করি আমি দেখা যায় ছোটবেলা থেকে কাজ করি অনেক কিছুই বলবে তাই না কিন্তু আপনার এখানে ট্যালেন্ট কি আপনি বলতেছেন সরাসরি যে আমি এই প্লাগইনটা ইউজ করব এই প্লাগইনের পেইড ভার্সন এটা ফিচার সাপোর্ট করে আর তুমি যদি পেইড কোনো ভার্সন ইউজ করতে না চাও আমার কাছে আরেকটা অপশন আছে তোমার সাইডে যেহেতু এলিমেন্টর আছে আমি এলিমেন্টরের জেসন টেমপ্লেট এক্সপোর্ট করে তোমার সাইডে তুলে দিব তখন কিন্তু ও বুঝবে ও আচ্ছা এই লোকটা কাজ পারে আর বাকিরা যতই পারুক বাকিরা যতই বলুক যে আমি কাজ পারি আমি ছোটবেলা থেকেই কাজ করছি আমি যখন ক্লাস ওয়ানে থাকতাম তখন দেখ কাজ শিখছি অনেকে বলতে থাকে না 25 বছরের অভিজ্ঞতা 10 বছরের অভিজ্ঞতা দেখা যাবে যে তার বয়স পুরো হয় নাই যে 30 বছর সে বলতেছে 15 বছর 20 বছরের অভিজ্ঞতা এই এই জিনিসগুলো ক্লায়েন্ট কিন্তু একটা সময় ফ্রাস্ট্রেটেড হয় কারণ সবার কাছ থেকে একই রকমের কথা শুনতে 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 আর ভালো লাগে না এই জিনিস কিন্তু ট্রাস্ট করে না তাই না যেমনটা আমরা মনে করি যে বলে না যে জিনিসটা ভালো হবে নিয়ে যান এখন সব দোকানদারই তো এইটাই বলে আমাদেরকে তাই না সো এই জিনিসটা আমাদেরকে ওই রকম আর অ্যাট্রাক্ট করে না সে যদি ভিন্ন কিছু বলে তখন ওই জিনিসগুলো আমাকে থিঙ্ক করায় সো এরকম ক্লায়েন্টের সাথে কি করতে হবে আপনার বিহেভটা একটু চেঞ্জ করতে হবে বাকি সবাই অ্যাভারেজে যা বলতেছে আপনাকে একটু কি করতে হবে তার থেকে ডিফারেন্টলি থিঙ্ক করতে হবে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করে কথা বলতে হবে সো আমরা ক্লাসে যেই জিনিসগুলো দেখি ওই জিনিসগুলো নিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলার চেষ্টা করবেন বারবার প্লাগইনের নাম বলার চেষ্টা করবেন থিমের নাম বলার চেষ্টা করবেন ফাংশনালিটি কোনটা দিয়ে করবেন কোন পেজটার কাজ আগে করবেন বা কোন ভাবে আপনি কাজ করতে কমফোর্টেবল এই বিষয়গুলো যখন ক্লায়েন্টকে বলবেন ক্লায়েন্ট অটোমেটিকলি আপনাকে ট্রাস্ট করবে তখন দেখা যাবে সে যদি 20 জনকেও নক দেয় 20 জনের মধ্যে আপনি তার জন্য আলাদা একটা সফট কর্নার কাজ করবে আপনার জন্য যে তাকে কাজটা দেই ক্লিয়ার সবার জি ভাই ওকে ওকে এই বিষয়গুলোই কিন্তু কাজ আহামরি যে খুব ডিফারেন্ট হয় যে কাজ পায় আর যে কাজ পায় না
তেমন না, জাস্ট দেখা যায় অ্যাপ্রোচের মধ্যে কিছুটা ডিফারেন্ট, কারণ আপনিও যে কাজ পারেন সেও ওই কাজই পারে, সেও হয়তো বা দেখা গেছে ওই কোর্সটাই ফুল কমপ্লিট করছে, সেও হয়তো এলিমেন্টরের উপর খুব ভালো কাজ করে, কিন্তু দুইজনের মধ্যে ডিফারেন্টটা হবে কমিউনিকেশনে। সো কমিউনিকেশন নিয়ে আমাদের ফাইবার কাছে খুব ভালো জোর দেওয়া হবে, কিন্তু এখন এই জিনিস যে জিনিসগুলো আমি বলি এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এই জিনিসগুলো যখন আপনি ফাইবার ক্যাশের সময় বা ফাইবার ক্যাশের পরে কাজে লাগাবেন ইনশাল্লাহ আপনি ভালো একটা আউটপুট পাবেন। ওকে, অনেক কথা বললাম, এখন আমরা কাজের দিকে আগাই। তো যেহেতু ফিচার নিয়ে অনেক কথা বলতেছিলাম, আমরা আজকেও একটা ফিচার শিখবো, সেটা হচ্ছে এলিমেন্টারি একটা ফিচার, এলিমেন্টর প্লাগইনটার নাম হচ্ছে পাওয়ার প্যাক। পাওয়ার প্যাক দিয়ে কাজ করেছিলাম আমরা আগে, করেছিলাম আমি কি ক্লাস নিয়েছি পাওয়ার প্যাক নিয়ে? বলেন তো পাওয়ার প্যাকের একটা ফাংশনালিটিস বলেন, যে এই এইটা নিয়ে কাজ করছে, এটা নিয়ে বেশি জোর দিয়েছিলাম। আচ্ছা, আপনাদের দিয়েছিলাম তাই না অ্যাসাইনমেন্ট? ওকে গ্রেট, আচ্ছা আমি একটু দেখাই দেই কোন কন্টেন্ট এর মধ্যে ছিল আমাদের পাওয়ার প্যাক। এই তো আমাদের পাওয়ার প্যাক ছিল তাই না, ব্যাকআপ সাইট দেখেছিলাম আর পাওয়ার প্যাক অ্যাডনটা দেখেছিলাম, সেখানে আমরা ডিসপ্লে কন্ডিশন নিয়ে কাজ করেছি। ওকে গ্রেট, তাহলে নেক্সট হচ্ছে আমরা আলটিমেট অ্যাডন দেখেছি, আলটিমেট অ্যাডন দেখি নাই তাই না? না ভাই, আলটিমেট অ্যাডন দেখানো। ওকে তাহলে চলেন আমরা আজকে আলটিমেট অ্যাডনটা দেখি। তো একটা অ্যাডন দেখার জন্য কোথায় যাইতে হয়? এলিমেন্ট প্যাকটা। হুম, এলিমেন্টস প্যাকটা, এলিমেন্টস প্যাকটা দেখাবো কি না এরকম কিছু? এলিমেন্টস প্যাক বসটা কেন যেন ভেঙে ভেঙে আসতেছে আমার কাছে। একটু জুমের চ্যাটে লিখেন তো বুঝতে পারি বিষয়টা। এটার কথা বলতেছেন? আচ্ছা কেন জানি আমি আপনাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, একটা মিনিট। না ভাই, দা প্লাস, দা প্লাস এর চেষ্টা করবো কিছুটা, আর যদি না হয় সাইড দেখে যেভাবে যেভাবে করতেছে ওইভাবে প্র্যাকটিস করে নিলেই হবে, এটা তেমন আহামরি কিছু না। আরেকটা প্লাগইন আমি একটু পরিচয় করে দিই ফার্স্টের দিকে, অনেক সময় হয় কি আপনাদের, আচ্ছা একটা মিনিট, ওকে আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। ওকে ওকে, এখন আমি শুনতে পাচ্ছি আপনাদের ক্লিয়ার। আচ্ছা
যেটা বলতেছিলাম, এখন অনেক সময় হতে পারে না, আমার ক্রস ডোমেন কপি পেস্ট করাটা খুবই জরুরি, কিন্তু আমার কাছে পেইড প্লাগইনটা নাই বা হ্যাপি অ্যাডন নাই বা এরকম কোন অ্যাডন নেই, অ্যাডন আছে পেইড অন্যটা যেটাতে ক্রস ডোমেন কপি পেস্ট সাপোর্ট করে না, সেক্ষেত্রে ফ্রিতে এই ফাংশনটা অ্যাভেলেবল করার জন্য আমাদের কাছে একটা অপশন আছে। দেখেন আমি যদি আরেকটা সাইট ওপেন করি, এটা আমার আরেকটা কিন্তু সাইট, এই সাইটের সাথে এই সাইটের কোনো সম্পর্ক না, দেখেন এটা সিএমবিডি, এটা একটা সাবডোমেন, এটা আরেকটা সাবডোমেন, অথবা অন্য কারো সাইট ধরেন, যে কোনো সাইট হতে পারে যেটাতে এলিমেন্টর ইনস্টল আছে, এটাতেও ধরেন এলিমেন্টর ইনস্টল আছে অলরেডি। এখন আমার কাছে এমন কোনো প্লাগইন নেই যেটাতে ক্রস ডোমেন কপি পেস্ট সাপোর্ট করে, আমি ইজিলি কাজ করতে পারি। এখন ওইটা হলে আমার সুবিধা হয়, কারণ আপনারা সবাই জানেন ক্রস ডোমেন কপি পেস্ট কত সুবিধা হয় কাজ করতে, একটা সাইট থেকে একটা সাইডে কপি করতে। অনেক সময় ক্লায়েন্টের মাল্টি সাইট থাকে, দুই তিনটা সাইট থাকে, তো বারবার ব্যাকআপ নিয়ে নিয়ে তোলাটা কিন্তু টাফ। সো সেই ক্ষেত্রে আমি একটা ফাংশন আপনাদের দেখাই দিচ্ছি, ফিচার, যাতে করে এটা করতে পারেন আপনারা। এখান থেকে অ্যাড নিউ করব আমরা, সেম একটা প্লাগইন দুইটা সাইডে তুলবো আগে। ফ্রি প্লাগইন, ঠিক আছে, দেখেন আমি কি লিখেছি, মাইটি অ্যাডন, তাই না, মাইটি অ্যাডন ফর এলিমেন্টর, এই প্লাগইনটা ইনস্টল করবো, এটা একটা ফ্রি প্লাগইন, এটাতে অনেক কাজ আছে, কিন্তু আমরা এর মূল যে কাজটা বা যেটার জন্য আমরা এটা ইনস্টল করছি সেটা দেখবো। মাইটি অ্যাডন, জাস্ট মাইটি লিখলেও চলে আসবে, এই চলে আসছে, ইনস্টল করব, অ্যাক্টিভ করব, দুইটা সাইট, এটা আলাদা একটা সাইট, এটা আলাদা একটা সাইট। ইনস্টল করার পরে আমি যদি পেজেস এর মধ্যে চলে যাই, আমার কোনো সেটিং কিছুই করতে হবে না, পেজেস এর মধ্যে চলে যাই, এটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমি এটারও পেজেস চলে যাই, মাইটি অ্যাডন এর প্রো একটা ফিচার আছে, কিন্তু প্রোটা আপাতত আমাদের লাগবে না। ওকে, স্ক্রিন অফ হয়ে গেছিল, আচ্ছা যেখানে ছিলাম, আচ্ছা এটা পেজ চলে আসলো তাই না, এটারও পেজ চলে আসবে, তখন আমরা কি করতে পারি, এটা থেকে এই সাইডে যে কোনো সময় কপি করতে পারবো, এই সাইড থেকে এই সাইডেও যে কোনো সময় কপি করতে পারবো। সো আমরা একটু দেখি, যে কোনো একটা পেজ এডিট করি, এই পেজটা এডিট করতে পারি চাইলে, ক্রস ডোমেন কপি পেজে সর্বোচ্চ কত বড় জায়গায় কপি করা যায় বলেন তো, একটা এলিমেন্ট, একটা কলাম, একটা সেকশন, নাকি পুরো একটা পেজ? আইডিয়া আছে কেন? সেকশন, রাইট, একটা সেকশন, ম্যাক্সিমাম একটা সেকশন কপি করা যায়। এখানে দেখি আমাদের এলিমেন্টর লোড হয়ে গেছে, ওকে, এইখানে আমাদের একটা পেজ এডিট উইথ এলিমেন্টর করতে হবে, যে কোনো পেজ করতে পারি, এটা করলাম ধরো। এখন আমরা কি করব, আমাদের যে কোনো সেকশন, আমরা ধরুন এই সেকশনটা ফিচার সেকশনটা কপি করব, এই সেকশনটা কি করব, এখানে ক্লিক করলে এই যেখানে এম এ কপি নামে একটা অপশন পাবো, এম এ পেস্ট নামে অপশন পাবো, এম এ কপি অল দিলে পুরো সব কিছু কপি হবে, এম এ পেস্ট অল দিলে পুরো সব কিছু পেস্ট হবে, আমরা দুইটাই একবার ট্রাই করে দেখবো। এম এ কপি করলাম, কপিড হয়ে গেছে, ওখানে লিখা চলে আসলো তাই না, এই যে এখানে, এই যে এলিমেন্টস কপিড, এটা যখন লিখে আসবে তার মানে এখন কপি হয়ে গেছে। এখন আমরা কি করব, যে কোনো সাইডে, যেই সাইডে এই প্লাগইনটা ইনস্টল আছে সেই সাইডে পেস্ট করতে পারবো। সো আমরা এটা ট্রাই করে দেখবো কাজ করে কিনা, যদি ফ্রি কাজ করে তাহলে তো খুবই ভালো। এই তো লোড হয়ে গেছে, আমরা কি করব এখন, আমরা পেস্ট করে ট্রাই করে দেখবো, আমরা লাস্টের দিকে যাই, এইখানে আমরা এই সেকশনটার উপরে পেস্ট করলে এই সেকশনের নিচে চলে আসবে, এম এ পেস্ট করলাম, আমরা একটু ওয়েট করলে এই যে পুরো সেকশনটা চলে আসে তাই না, এটা কিন্তু ভিন্ন একটা সাইট। সো আমরা একটা জিনিস ট্রাই করি, এম এ কপি অল, এটা আপনাদের সাথে আমি ট্রাই করে দেখবো এটা আসলে কি হয়, অল কপি হয়েছে, তো আমরা পেস্ট করে দেখি অল কপি মানে কি, এম এ পেস্ট অল,
কিছুক্ষণ ওয়েট করতে হবে আমরা দেখার জন্য যে এটা আসলে কি পেস্ট হচ্ছে। সময় লাগবে অবশ্যই, পেস্টটা অনেক বড়। পেস্ট হয়ে গেছে, এই যে সব পেস্ট হয়ে গেছে, তাই না? যা যা ছিল সাইডে জোসনা, এটা এইটা কিন্তু অন্য কোনোটাই ছিল না, এটা ফ্রি। এরপরেও কিন্তু এই ভালো একটা সাপোর্ট আমাদেরকে দিচ্ছে, তার মানে কি আমরা পুরো পেস্টই সেকেন্ডের মধ্যে কপি করে ফেলতে পারি, তাই না? সবাই বুঝতে পারছে বিষয়টা? জি ভাই। জাস্ট আমার কি হলো, কয়েকটা সেকেন্ড সময় নিছে, পুরো পেস্ট আমার কপি হয়ে গেছে। সো আশা করি, হ্যাঁ হ্যাঁ, সবাই নিয়ে আসে কি কি দেখি, এটা সবাই নিয়ে আসে না, হেডারটা তো আমার পেজের এলিমেন্টস, আপনি চাইলে হেডারটা আলাদা কপি করে আনতে পারেন এখান থেকে, এডিট হেডার দিয়ে তারপরে গিয়ে ওই সেকশনটা আলাদা কপি করে নিয়ে আসতে, এটা আপনার পেজের পুরো পেজের যে এডিট যোগ্য যে কোনো এলিমেন্টস সে নিয়ে আসবে, যেটা এই পেজ থেকে এডিট করা যাচ্ছে, ঠিক আছে? আবার এডিট হেডার দিলে এখান থেকে ও এম এ কপি দিয়ে এম এ পেস্ট করতে পারেন আপনি। একটা পেস্ট আপনার যত বড়ই হোক, যত ইমেজই থাক, যত কিছুই থাক, সে সব কিছু আপনার কপি করে স্মুথলি এখানে এনে পেস্ট করে দিয়ে দিবে, কোনো প্রবলেম ছাড়া। এখানে সব কিছু চলে আসছে, দেখতে পাচ্ছেন? প্রথম সেকশন থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড ইমেজ টিমে সব। ওকে ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন, এই জিনিসটা করতে পারেন। এটা যদি মনে রাখেন তাহলে ক্লায়েন্টের কাজে খুব হেল্পফুল হবে। ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই মাল্টি প্রজেক্ট থাকে, সো বলে যে এই পেজটা ওইখানে নিয়ে যাও, এই পেজের এই সেকশনটা ওইখানে নাও, এই পুরো পেজটা কপি করো। সো আপনাকে বারবার জেসন নামানো উঠানো, অনেক সময় জেসন উঠে না, অনেক সাইডে এই প্রবলেম গুলা দেখায়, সো এইসব প্রবলেম থেকে আপনি একদম পুরোপুরি সেভ হয়ে গেলেন। আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম সেটা দেখব। জোস না, হ্যাঁ, ফাংশনটা আসলে জোস। ওকে, সো আমরা কি করছি, আলটিমেট অ্যাডন চলে আসি। সব সময় একটা অ্যাডন নিয়ে কাজ করার জন্য সেই অ্যাডনের বেস্ট অপশনটা হচ্ছে সেই অ্যাডনের হোম পেজটা। হোম পেজে সে তার বেস্ট ফিচার গুলাই সব সময় ফিচার করে রাখে যেন আমরা দেখতে পারি। ওকে, সো আমরা কি করলাম, আলটিমেট অ্যাডন ইউজ করবো, এই জন্য আমরা ওদের সাইডে চলে আসলাম। সেই পর্যন্ত আমরা একটা কাজ করতে পারি, আমরা আলটিমেট অ্যাডনটা ইনস্টলে রেখে আসতে পারি। সো আমরা ফার্স্টে ড্যাশবোর্ডে চলে যাই, আপনাদের ফাইবার ক্যাশ কয় তারিখে বলা হয়েছে? তারিখ জানানো হয়নি, ডেটটা ফিক্সড করা হয়নি। কি বলে দিয়েছে, নেক্সট মান্থ বা এরকম কিছু? শেষের দিকে আমরা ইস্যু সলভ করতে পারবো একটা বা দুইটা ক্লাস। ওকে, প্লাগইন অ্যাড নিউ। আচ্ছা, ফার্স্টে আমাদের কি করতে হবে, আমাদের বাকি অ্যাডন গুলো আগে ডিসেবল করে আসতে হবে, না হলে ইস্যু ক্রিয়েট করতে পারে। সো আমরা কি করব, আমরা হচ্ছে যে অ্যাডন গুলা এলিমেন্টর অ্যাডন সেগুলাকে ডিএক্টিভ করে নিব। মাইটি অ্যাডন থাকতে পারে, যেটা এটা ফ্রি, এটা ইস্যু করবে না, জাস্ট একটা পেয়েছি এটাকে ডিএক্টিভ করে দিচ্ছি। এখন আমরা আলটিমেট ইনস্টল করব, এটা ডিএক্টিভ হয়ে গেলে। ওকে, অ্যাড নিউ। আপনাদের সাইট সাদা হয়ে গেলে কিভাবে সলভ করতে হয় দেখাই দিছি, বা সাইডে ঢোকা যাচ্ছে না প্রবলেম, যে কোনো ধরনের ইস্যু আসছে কিভাবে সলভ করতে হয় দেখাই দিছি ওয়ার্ডপ্রেসে, যদিও এটা সেটা হোস্টিং রিলেটেড কিছুটা। আচ্ছা, এটা একটু নেক্সটের দিকে আমাকে মনে করাই দিবেন, আমি দেখাই দিব। হ্যাঁ, আজকে হয়তো দেখানোর সময় হবে না, নেক্সটের দিকে মনে করবেন, এই জিনিসটা আপনাদের জন্য খুবই দরকার, আমি ভুলে যেতে পারি, আমাকে একটু মনে করাই দিবেন। আলটিমেট, আলটিমেটের কয়েকটা ভার্সন আছে, 2 পয়েন্ট আছে, 1 পয়েন্ট আছে, আমরা 2 পয়েন্ট একটু লেটেস্ট ভার্সনটা দেখি ইউজ করে, যদি প্রবলেম করে তাহলে আমরা 1 পয়েন্ট ইউজ করি। আচ্ছা, 1.24.0 এটা এটা ইউজ করি, আর লেটেস্ট ভার্সন আমাদের ডেভেলপার জোনে পেয়ে যাবেন আপনারা, অথবা কারো দরকার হলে সিএম আমাকে নক দিলে আমি দিয়ে দিব, আপাতত এটা দিয়ে কাজ করি। আচ্ছা, একটু মিউট রাখি, হ্যাঁ, আমার ভয়েসটা আমার কাছে চলে আসে তো আপনাদের বক্সের থ্রুতে, সো এটা একটু প্রবলেম ক্রিয়েট করে, যেমন সুজন আর হচ্ছে তারিকুল ইসলাম এই দুজনের মাইক আনমিউট করা আছে। থ্যাংক ইউ। ওকে, সো আমরা একটু ফিচার গুলা দেখি।
ফার্স্টে ও বলতেছে এলিমেন্টর উইজেট আছে, টেমপ্লেট আছে, ব্লক অল ইন ওয়ান প্লেস, মানে সবগুলো একটা জায়গায় আছে, এগুলো আমরা জানি এগুলো থাকে ম্যাক্সিমাম, তাই না? এইখানে কি আছে, স্ট্যান্ড আউট উইথ ইম্প্যাক্টফুল ডিজাইন। এইখানেও বলে দিছে যে কিছু ডিজাইনের প্রিফিক্স সেট করা আছে। প্রিফিক্স নিয়ে আমরা আগে কাজ করেছিলাম, প্রিফিক্স বা প্রিসেট এরকম কোনো কিছু আগে শুনছি যেটাতে আগে ডিজাইন করা থাকে, আমি জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে যায়, একটু পরিচিত লাগছে, বলা হয়েছে ইয়েতে প্রিসেট, তাই না? কিসের মধ্যে করেছিলাম? হ্যাপি অ্যাডন, এই তো আশিকুর রহমান মনে করে ফেলছে, আর ওখানে অনেকেই মনে পড়ে গেছে, তাই না? এইভাবে মনে থাকতে হবে কোনটাতে কি আছে। ট্রিভিয়াল ওয়েবসাইট ফর সেভ ইউর টাইম, মানে ও আমাকে অনেকগুলো টেমপ্লেট দিবে, টেমপ্লেট গুলো আমরা অবশ্যই ইউজ করবো ক্লায়েন্টের আগে, আমি শেষের দিকে দেখাই দিব কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা টেমপ্লেট ইউজ করতে পারি। এখানে দেখা যাচ্ছে এই যে কপি এলিমেন্টস টু ওয়ান টু অ্যানাদার সাইট, তাই না? এটা তো আমরা জানি, এটা অলরেডি আমাদের কয়েকটা প্লাগইনের নাম জানি যেগুলো দিয়ে করা যায়। ওকে ফাইন, এটা কি করে আপনার সাইডের স্পিড কে ভালো রাখে, মানে ও এক্সট্রা কন্টেন্ট বা এক্সট্রা ডিজাইন রাখে না, ও লাইট ওয়েট থাকে সব সময়। ওকে, এটা খুবই ভালো ফিচার। এটা হচ্ছে ক্লায়েন্টের কিছু রিভিউ এখানে আছে। এই এখন নিচের দিকে গেলে আমরা আরেকটু কিছু দেখতে পারবো, সেটা হচ্ছে ফর্ম কিছু স্টাইল করা যায়। ডব্লিউবি ফর্ম নামে একটা ফর্মের অ্যাডন প্লাগইন আছে, সেই প্লাগইন দিয়ে আপনি কোনো ফর্ম যদি ডিজাইন করেন, সেই ফর্মটাকে আপনি এখান থেকে কি করতে পারবেন, আরো স্টাইল করতে পারবেন। ওকে, এখানে কি আছে, মেগা মেনুর উইজেট আছে ওর কাছে আলাদা, সো এটাতে কি করতে পারবো, মেগা মেনু ইউজ করবো, সো আমরা মেগা মেনু চাইলে এটা থেকে ইউজ করতে পারি, সেম। ওকে, ই-কমার্সের কিছু উইজেট সে আমাকে দিচ্ছে, মানে ই-কমার্সের প্রোডাক্ট, আমি যদি প্রোডাক্ট আনতেই, প্রোডাক্ট যদি আমাদের সাইটে থাকে, সেই প্রোডাক্টগুলোকে কিছু ডিজাইন করে সাইটের মধ্যে শো করাইতে পারবো সিম্পলি। লগইনের একটা উইজেট সে দিচ্ছে আমাকে, মানে লগইন রেজিস্টার যে কন্ট্রোল করা, সেরকম একটা উইজেট সে আমাকে দিচ্ছে, সো ভালো একটা অপশন। মার্কেটিং বাটন উইজেট, মানে যে ডাবল কালারে যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, যে গ্রেডিয়েন্টটা কিন্তু আমরা আগে বাটনে ইউজ করতে পারতাম না, পারতাম আগে কি গ্রেডিয়েন্ট ইউজ করে দেখছি আমরা বাটনের মধ্যে এক পাশ থেকে আরেক পাশে দুইটা কালার, আমরা কিন্তু একটা কালার ইউজ করেছি, সলিড কালার, তাই না? ওকে, আচ্ছা ফার্স্ট ভিডিও গ্যালারি আছে, ভিডিওর জন্য গ্যালারি আছে, এগুলো বলতেছে এগুলো আমরা জানি। রিভিউ উইজেট আছে, এগুলো টেস্টিমোনিয়াল আমাদের ছিল আগে, সো অল ওকে। হাউ টু স্কিমা উইজেট আছে, স্কিমা হচ্ছে গুগলে আমার সাইটটাকে কিভাবে দেখাবে, বা গুগলে যখন আমরা সার্চ করি, যেমন আমি যদি গুগলে সার্চ করি ধরেন এটা লিখলাম, কিচেন এজ এটা লিখলাম, এটা কিন্তু গুগল দেখাচ্ছে না, গুগল কি করতেছে একটা সাইট থেকে আমাকে দেখাচ্ছে, তাই না? এই সাইট গুলো হচ্ছে ফিচার সাইট। দেখেন আমি যদি লিখি বেস্ট ফর ইউকে ডগ, এইখানে কিছু সাইট দেখাচ্ছে, এটা কোন সাইট থেকে দেখাচ্ছে বলেন তো? এইখানে কিছু আমাকে কি বলে এটাকে, আমাকে কিছু ডাটা দেখাচ্ছে, এই ডাটাটা কোথা থেকে দেখাচ্ছে? কোন ওয়েবসাইট থেকে, কোন ওয়েবসাইট থেকে, এই যে ওয়েবসাইট থেকে, তাই না? আলফা পাউচ, হ্যাঁ এই যে এই ওয়েবসাইটটা থেকে দেখাচ্ছে, সো এটা হচ্ছে গুগলের স্কিমা বলে, সো এই স্কিমার জন্য ওর কাছে একটা উইজেট আছে, এটা যদি ইউজ করেন হাউ টু স্কিমা, সো ও গুগলকে এই পেজ সম্পর্কে একটা ধারণা দিয়ে দিবে। ঠিক আছে, জাস্ট টেনে কি কি আমি দেখাতে যাচ্ছি গুগলকে, যে প্রশ্নটা এখানে দিব আর এটার উত্তরটা নিচে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে, তারপর গুগল কখনো র্যাঙ্ক করলে আপনার ওই জিনিসটা সে দেখাবে, সো খুব ভালো একটা জিনিস। হটস্পট, এটা তো আমরা করেছিলাম, করেছিলাম ইমেজের মধ্যে হটস্পট অ্যাড করা, কোন জিনিসটা কি, ওকে সুপার ইজি টেবিল আছে, হটস্পটে কাজ করি না আমরা, ইমেজের মধ্যে মাউস নিলে যে বাইনারি এরর দেখাইছেন, এই হটস্পটটা দেখাইছিলাম, কিন্তু সমস্যা নাই আরেকটু দেখাই দিব সুযোগ পেলে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আছে, তারপর হচ্ছে হোয়াইট লেভেলিং ফিচার, হোয়াইট লেভেলিং ফিচার মানে আমি যাই ইউজ করতেছি সেটাকে, ওই যে আমরা আগেও তো দেখছিলাম বলবো না নামে একটা প্লাগইন তৈরি করেছিলাম, মনে আছে ওইরকম? আচ্ছা যাই হোক, মোটামুটি একটা আইডিয়া পাইলাম। আর এখানে কি আছে, কিছু উইজেট দেওয়া আছে, যে উইজেট গুলো এখানে আছে দেখি তো, কি ইনফো বক্স আছে, মডিউল পপ আপ আছে, মানে পপ আপ যেটাকে বলে, ডুয়েল কালার হেডিং মানে গ্রেডিয়েন্ট যেটা একটু আগে বললাম, বিফোর আফটার স্লাইডার আছে, মানে স্লাইডার ইমেজের মধ্যে এদিকে টানলে হচ্ছে বিফোর দেখাবে, এদিকে টানলে আফটার দেখাবে, এটা হয়তো আমরা আগে দেখেছিলাম, তাহলে ইমেজ কম্পেয়ারের জন্য, মনে আছে?
তাই না? আমরা কিন্তু পাচ্ছি সব সাইডেই, কিন্তু সব অ্যাডনে এমন কিছু কমন জিনিস পাচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। তার মানে কি আমরা যদি একটা অ্যাডন ইউজ করি মোটামুটি আমাদের যত চাহিদা আছে ক্লায়েন্টের এগুলো ফিল আপ করা সম্ভব এখান থেকে। সো ক্রস গ্রিড আছে, এই যে টাইমলাইন অনেক কিছু আছে, কিন্তু আজকে আমার ফোকাস পয়েন্টটা থাকবে হচ্ছে যেকোনো উইজেটের মধ্যে যেকোনো জিনিস আমি কিভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? এই জিনিসটা কিভাবে হয় এইটাই আইডিয়া দেবো। আমি মোটামুটি জাস্ট প্লাগইন সম্পর্কে আইডিয়া দিলাম, এই প্লাগইন সম্পর্কে যে আইডিয়া গুলো দিছি এগুলো আপনারাই খুঁজে খুঁজে বের করে ডিজাইন গুলো চাবেন। যেমন প্রিসেটটা জানেন, এটা দেখানোর কিছু নাই নতুন করে, এটা দেখাইতে হবে নতুন করে প্রিসেট, মানে একটা হেডিং নেবেন, হেডিং এর যেটা ইউজ করবেন সেটা সেটার মতো ডিজাইন দেখাবে। তারপরে আপনার কি বলে যে প্রিবিল ওয়েবসাইট টেমপ্লেট, এটা আপনারা জানেন, ক্রস ডোমেন কপি পেস্ট এগুলো আপনারা জানেন, ঠিক আছে? লাইট ওয়েট করবে। সো এগুলো দেখানোর মতো কিছু না, আমি আজকে একটা ইউনিক জিনিস দেখাবো যেই জিনিস দিয়ে আপনি যে কোনো সাইটকে আপনার মনের মতো করে, যে ডিজাইনটা করা প্রায় সম্ভব না ওই রকম ডিজাইন করতে পারি। ওকে, সো চলেন চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, আমরা এখন কি করব, পেজে চলে যাব, অ্যাড নিউ। ভাই আপনার স্ক্রিন স্লো, ভয়েসের সাথে স্ক্রিন স্লো আসছে? জি ভাই। কারো জানা আছে? শোনা যাচ্ছে আর্দ্রতা বা হতে পারে কুয়াশা কিনা, আমি শিওর না, আমি হয়তো অনেক আগে শুনেছিলাম, শিওর না, কারোর কাছে যদি শিওর ডাটা থাকে বলতে পারেন হয়তো। ফার্স্ট ওয়েবসাইট থেকে শিওর না, আচ্ছা হতে পারে, নট শিওর। ওকে, আমরা এখন একটা নাম দিই, কিন্তু শীতের ক্ষেত্রে যে নেটওয়ার্ক ইস্যু করে এইটা আমি ফেস করেছি, আমি অনেক ফেস করেছি জায়গা, যেসব জায়গায় শীতটা পরে তারপরে দেখা যায় তাদের ফোনে আর কানেক্ট করা যায় না, বিশেষ করে হচ্ছে বরিশালের ওই জায়গাগুলো, তারপরে এর ওই দিকের যে জায়গাগুলো বা রংপুরের ওইদিকে। হ্যাঁ ভাই, শীতের সময় ওই যে ইসের আর্দ্রতা একটু বেশি পরিমাণে থাকে, তো এর জন্য তরঙ্গটা একটু কাভারেজটা প্রবলেম হয়। হ্যাঁ, এটা আমি নিজেও নিজেই ফেস করেছি। আচ্ছা, বাট নেটের কথা আমি জানি না, কোল্ড ওয়েদার ইফেক্ট ইন্টারনেট ইউল অফটেন চেঞ্জ। ও আচ্ছা, হ্যাঁ কোল্ড ওয়েদার আসলে চেঞ্জ করে, তার মানে একজন আমাদেরকে গুগল থেকে একটা ডাটা দিয়েছে, আপনি খুব সুন্দর সুন্দর পাবেন। দেখেন এই যেখান থেকে ইউজ করতে পারবেন, ওদের উইজেট গুলো খুবই সুন্দর, ফ্রি হিসেবে ওরা খুব সুন্দর সুন্দর উইজেট আপনাকে দিচ্ছে, আপনি চাইলে এগুলো নিয়ে ইউজ করে ক্লায়েন্টের সাইট করতে পারেন। একটা চলে গেল, এইটা আমরা আগে থেকেই জানি এলিমেন্টর, এইখান থেকে আমরা কাজটা স্টার্ট করবো। সো ফার্স্ট একটা সেকশন নিলাম আমি, কিন্তু এখন একটু ফাস্ট দেখাবো যে জিনিসগুলো আমরা আগে দেখছি, আমি জাস্ট মেইন ফিচারের ওখানে গিয়ে স্লো করে আপনাদেরকে বুঝাবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করতে পারি, পেজের ব্যাকগ্রাউন্ড বা সেটিং থেকে? সেটিং থেকে এই যে এখানে, তাই না? সেটিং এ চলে যাব, সেটিং থেকে পেজের স্টাইলে চলে যাব, এখান থেকে আমি যে কোনো কালার দিতে পারি। তারপরে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, একটা কলাম রাখি আপাতত। আচ্ছা, আমরা আলটিমেট অ্যাডনের কোনগুলা এটা কিভাবে বুঝবো, আমরা একটু নিচের দিকে যাই, আমরা যেগুলো এলিমেন্টের সবসময় পাই এইগুলা
এই যে এখানে মাইটি অ্যাডনের গুলো পেয়েছি, ঠিক আছে? মাইটি অ্যাডনের গুলো প্র্যাকটিস করে দেখতে পারেন, অনেক আছে মাইটি অ্যাডনের। সো আপাতত আমি মাইটি অ্যাডনের গুলাও রেখে দিচ্ছি, মাইটি অ্যাডনটা ডিঅ্যাক্টিভ করে দিলেও হয়তো। এই যে এটা হচ্ছে আলটিমেট অ্যাডন, হ্যাঁ আলটিমেট অ্যাডন অনেকগুলো আছে এখানে। সো সবগুলো আমরা আস্তে আস্তে ইউজ করব। অ্যাডভান্স সেটিং, সো একটা একটা জাস্ট আমরা আগে দেখি, তারপর আমরা নেক্সট গুলোতে যাবো। অ্যাডভান্স সেটিংটা কি? এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে সাব হেডিং। তো সাব হেডিং কি মানে? একসাথে অনেক সময় অনেক সাইট গুলো আমরা আগে সাইট করেছি না, একটা নেই আবার আরেকটা নেই, সো এটা কি হয়েছে একসাথে নিয়ে আসছে। এখানে আপনি চাইলে মাঝখানে সেপারেটর দিতে পারেন, একটা লাইন দিতে পারেন, তারপরে দিতে পারেন আইকন দিতে পারেন সেপারেট করার জন্য, ঠিক আছে? তারপরে হচ্ছে পজিশনটা দিতে পারেন, টপে দিতে পারেন, দুইটার টপে আর দুইটার বটমে দিতে পারেন, আর দুইটার মাঝখানেও দিতে পারেন, ঠিক আছে? বিটুইন হেডিং এন্ড ডেসক্রিপশন, এটা মাঝখানে চলে যাওয়ার কথা, এখানে হয়তো দেখাচ্ছে না প্রিভিউ প্যানেল, আমরা রিলোড করলেই চলে আসবে। ওকে, আইকন দিতে পারি, আর কি দিতে পারি? ইমেজ দিতে পারি, এই যেখানে একটা ইমেজ ইউজ করতে পারি, তারপরে কি দিতে পারি, লাইন উইথ টেক্সট দিতে পারি। হ্যাঁ, এরকম মানে কি হয়েছে একটা প্যাকেজ পাচ্ছি, তাই না? যেমন হচ্ছে ইমেজ সারা, ইমেজ বক্স সারা কি ইমেজ বক্স বানানো যায় না? যায় কিন্তু, কিন্তু ইমেজ বক্স কি ওই জিনিসটাকে সাজানো গোছানো থাকে, ধরেন অনেকটা ওই রকম অ্যাডভান্স সেটিং। তারপর ডুয়েল কালার হেডিং টা আমরা একটু ট্রাই করে দেখি, দুইটা কালারের হেডিং, এইখানে একটা কালার এইখানে একটা কালার এক লাইনে চলে আসছে, তাই না? সো এখান থেকে কি করতে পারি, ট্যাগ গুলাই যেগুলো আমরা জানি ছোট বড় করে, সো আমরা চাইলে তো স্টাইল থেকে দিতে পারি, সো এখান থেকে আমরা ফিক্স করব না। স্পেস বিটুইন দুইটার মধ্যে স্পেস দিতে পারি, ধরেন এতটুকু স্পেস দিলাম দুইটার মধ্যে, হেডিং স্টাইলটা এখানে আছে। আমরা একটু স্টাইলে যাই, স্টাইলে গিয়ে এই যে প্রথমটা যেটা নর্মাল, এই যে এই এইটুকু হচ্ছে নর্মাল, এইটুকু হচ্ছে হাইলাইটেড টেক্সট। সো নর্মালটা এইটা রাখলাম, হাইলাইটেড টেক্সটটাকে আমরা কি করতে পারি, হাইলাইটেড টেক্সটটাকে আমরা রেড দিতে পারি, ঠিক আছে? তার মানে কি ডুয়েল কালারের একটা হেডিং পেলে, এটা অনেক জায়গায় আমরা দেখি অ্যাডভান্স হেডিং এ আমরা এরকম দেখেছি। জাস্ট কি করে, এই যে এখান থেকে অ্যাডভান্স অন করলে আরো কিছু অপশন পাবো, ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, গ্রেডিয়েন্ট দিতে পারবো, এনিথিং আমরা এখান থেকে ইউজ করতে পারবো, ঠিক আছে? এরকম চাইলে আমার যেভাবে দরকার আমি ওইভাবে ইউজ করতে পারবো অ্যাডভান্স হেডিং। অ্যাডভান্স অপশনটা অন করলে এটা আমরা চাইলে আমি অফ করে দিতে পারি, টেক্সটের কালার বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারি, এরপর হচ্ছে অ্যাঙ্গেল দিতে পারি, পেডিং দিতে পারি, অনেক কিছু যেগুলো আমরা আগেও দেখছি। সো এই সেম জিনিসটা এখানে নিয়ে আসছে, এই যে এখানে হচ্ছে প্রথম টেক্সটটুকু চেঞ্জ করার, এখানে সেকেন্ড টেক্সটটুকু চেঞ্জ করার জন্য, তারপরে আর একটু টেক্সট অ্যাড করতে পারেন। এই টেক্সটটা কি করবে, টেক্সট এই টেক্সটটা এইটার সাথে সেম করবে, এই মাঝখানেরটা শুধু হাইলাইটেড টেক্সট, তাই না? তো আমরা আপডেট করে দিলাম, এটা হচ্ছে অ্যাডভান্স ডুয়েল হেডিং গেল, যেটা ফ্যান্সি হেডিং। দেখেন হেডিং এর অনেকগুলো ভার্সন ওরা রেখেছে, ফ্যান্সি হেডিং হচ্ছে টাইপিং, তারপর স্লাইড করা বলেন, অনেক কিছু আছে। এটা হচ্ছে বিফোর টেক্স, এটা হচ্ছে ফ্যান্সি টেক্স, এটা হচ্ছে আফটার টেক্স। আফটার টেক্স ধরুন ফেলে দিলেন, অনেকেই দেয় না ক্লায়েন্টের মধ্যে আই এম এ ক্রিয়েটিভ অ্যামেজিং প্রফেশন, অনেক কিছু আপনি ডিজাইনার ডেভেলপার ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এরকম কিছু এখানে অ্যাড করতে পারেন। এন্টার দিয়ে দিয়ে অ্যাড করলে একটা অপশন হিসেবে অ্যাড হবে। ধরেন আমি যদি টেস্ট দেই তাহলে দেখবেন টেস্ট নামে একটা অপশন চলে আসছে, ক্রিয়েটিভ দেখাচ্ছে, অ্যামেজিং দেখাবে, তারপরে কি হচ্ছে প্রমিনেন্ট দেখাবে, তারপর টেস্ট দেখাবে, প্যাশনেট সরি, তাই না? টেস্টও দেখাচ্ছিল। সো এরকম ইন্টার দিয়ে যে কটা লিখবেন সে কটা দেখাবে। ইফেক্টটা দেখাচ্ছে এখানে, এখানে টাইপিং ইফেক্ট আছে আর স্লাইড ইফেক্ট আছে। তো স্লাইড ইফেক্ট যদি দেয় স্লাইড করবে প্রত্যেকটা লিখা একটার পর একটা, ওই স্লাইড করতেছে, তাই না? ওকে, পজ অন হোভার, আমাকে যদি হোভার করে মাউসটা এখানে নেয় তাহলে আর স্লাইড করা শুরু করবেন, আর যদি সরায় নেয় আবার স্লাইড করা স্টার্ট হয়ে যাবে। দেখেন স্লাইড করা আবার স্টার্ট হয়ে গেছে। ওকে, আমরা চাইলে এটা অফ করে দিতে পারি, মাউস নিলেও স্লাইড করতে থাকবে, এটা আমরা ফাস্ট বা স্লো করতে পারি। আমরা যদি স্লো করি এটা দ্রুত হবে, ঠিক আছে? এই যে দ্রুত হচ্ছে, দেখছেন খুব দ্রুত হচ্ছে। আমরা যদি স্লো দেই খুব স্লো, এখন স্টার্ট হবে তখন খুব স্লো এইটা ঘুরবে, ওই যে স্লো ঘুরবে, ঠিক আছে? এইভাবে আমরা চাইলে ইউজ করতে পারি। আর এটা হচ্ছে পজ থাকবে কতক্ষণ, মানে একটা থেকে আরেকটা আসার দূরই হচ্ছে এখানে কত, 2000 মানে কি বলেন তো, সেকেন্ড, হ্যাঁ 2 সেকেন্ড, 2 সেকেন্ড, তাই না? 1000 এক সেকেন্ড ইন্ডিকেট করে। সো আমি একটু কমাই দিলে কি হবে, একটু দ্রুত হবে। হেল্পফুল ইনফরমেশন হচ্ছে, আপনি বুঝতেছেন না ইউজ ইট কিভাবে কাজ করে এখান থেকে ভিডিও দেখতে পারেন, বুঝতেছেন না কাজ করে এখান থেকে আর্টিকেল পড়তে পারেন, এটা ওদের একটা ভালো একটা অপশন। আপনি এইটা নিলেন, ফ্যান্সি হেডিং কি বুঝতেছেন না, হেল্পফুল ইনফরমেশন গিয়ে গেট স্টার্টেড ভিডিও থেকে যদি ক্লিক করেন নতুন টপে আপনাকে একটা ভিডিও দিব, এই ভিডিওটা দেখে আপনি আইডিয়া নিতে পারেন এটা আসলে কি কাজ করে। মজার এটা।